আসসালামু আলাইকুম, আমি আজ আপনাদের একটি ড্রিঙ্কস দেখাবো, শরবত, যেটা আম পান্ডা। এটা আম দিয়ে করব। আমি এখানে দুইটি বড় সাইজের আম নিয়েছি। আমটা ছোট হলে হবে না, কুচি আম হবে না। এই যে দেখেন, আমি এখানে ভুড়াটা রেখে দিয়েছি। আমটা একটু শক্ত হতে হবে, আমি ভুড়াটা রেখেছি আপনাদের দেখানোর জন্য। কুচি আমে এটা ভালো হবে না। এখানে আমি দুইটা বড় সাইজের আম কেটে নিয়েছি। এবার আমি বোড়াগুলি ফেলে আমগুলি সিদ্ধ করে নিব। এই জন্য আমি এখানে একটা পাতিলা নিয়েছি, গরম পানি বসানোর জন্য। আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। আমটাকে সিদ্ধ করতে হবে। আমি আমটা একটা একটা করে আমি খোসা সহ নিয়েছি, খোসা ফেলিনি। আমি আমগুলি দিয়ে দিব। এটা খেতে খুব সুস্বাদু। এই গরমের দিনে এটা আপনারা তৈরি করে খাবেন। আমি আজকে ইফতারিতে এটা আইটেম রেখেছি। এবার এর মধ্যে আমি 3-4টে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এটা একটু জাল হলে ভালো হয়, খেতে ভালো লাগে। আর দিয়ে দিব এইখানে আমি নিয়েছি বিট লবণ, এটা 1 চা চামচ পরিমাণ। আর এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, এটা 1/2 চা চামচ পরিমাণ। আমি এটা ঢেলে দিয়ে দিব। এখানে রেখেছি 1/2 কাপ পরিমাণ চিনি, আমি চিনিটাও দিব। এই আম পান্নাটা চিনি ছাড়া হয়ই না। এবার এটাকে আমি প্রায় 5-7 মিনিট পর্যন্ত ঢেকে সিদ্ধ করে নিব। আপনারা অবশ্যই এটা খোসা সহ সিদ্ধ করার চেষ্টা করবেন। আমার আমগুলি প্রায় সিদ্ধ হয়ে এসেছে, অনেকটাই নরম হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব, যতক্ষণ না এটা আরও নরম হয়। আমি আরও 2-3 মিনিট পর্যন্ত এটা সিদ্ধ করে নিব। আমি আমটাকে সিদ্ধ করে নিয়েছি। এটা এখন অনেক গরম, আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি, অনেক নরম হয়ে গিয়েছে। এবার এটা থেকে আমি কাঠ বা পারদ যেটাই বলেন আমি সেটা বের করে নেব। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আমার আমগুলি ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এবার এটা থেকে পারদগুলি বের করে নিব। আমি খোসাটাকে উঠিয়ে নিব। আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনি একটা বাটি নিয়েছি, এটা আমি ঘষে ঘষে এইগুলি বের করে নিব। আমি আমের খোসাটা দিব না, আমের খোসাটা ফেলে দিব। আমের খোসাটা দিলে একটু তেঁতু তেঁতু লাগে। দেখেন, আমি এভাবে আমার খোসা থেকে এইগুলি বের করে নিয়েছি। এটা একটু সময় নিয়ে করতে হবে, এটা করতে প্রায় 5-6 মিনিট পর্যন্ত সময় লাগে, কিন্তু করা বেশি কঠিন না। এটা হয়ে যায়, সহজেই হয়ে যায়, এটা কত কষ্ট লাগে না।
আমি পাতল কুড়ি বের করে রেখেছি। আমি এবার এটাকে ব্লেন্ড করে নিব। আমি কাপটা এখন ব্লেন্ড করে নিব। এখানে আমি ব্লেন্ডারে কাপগুলি ঢেলে দিব। আমি এতে ঠান্ডা পানি ঢেলে দিব পরিমাণ মতো। এতে দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো। এখানে আমি জিরেটাকে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিব সামান্য পরিমাণ। দিয়ে দিব পুদিনা পাতা কুচি। এবার এটাকে কয়েকবার ব্লেন্ড করে নিব যেন ভালোভাবে সবগুলো উপকরণ মিশে যায়।